ইয়াতে মানে গাইস নট গট ফুল পার্টি কৰিব পাৰিবা এবিলাক সব গাইস কেসিনো হয় এবিলাকত ডিস্কো মানে এবিলাক তো গাইস সক কি ধুনিয়া একদম ভিউ পয়েন্ট কি মজা জায়গা মানে কি মজা মানে বিচ নট গট মানে এটা ফেমাস বিচ হয় এটো নট গট মানে গাইস এটো বিচত মানুহ অলপ কম থাকে বহুত বেছি না থাকে মানে সক কেনেকুৱা মানে বিচ কি মজা লাগিছে মানে সক তো ঘরকেটে সব গাইস একদম পুরা ফরেনার ঘরেন বাই কিন্তু আছে গোয়াতে গোয়ার ফেমাস বস্তু নারিয়েল পানি হ্যাঁ হ্যাঁ নারিয়েল পানি খাই দিও অলপ চিকেন এটা মশলা অর্ডার দিছো পুরা টেস্টি মানে মশলা আর লগতে আমি প্রন মশলা অর্ডার দিছো নিসলা মাছের মশলা এটা অর্ডার দিছো প্রন মশলা হয়তো গাইস প্রন মশলা ওয়াও নমস্কার বন্ধু বান্ধবীসকল ওয়েলকাম টু ফুডস এন্ড ডেভেলপার টিম তো গাইস মই তো গোয়াত আহিছো তো গোয়ার মই বাকিকেইটা ভিডিও দিছোঁ আপোনাৰ সাউথ গোয়ার ভিডিও দিছোঁ আৰু আপোনাৰ গোয়ার মই যিখন হোটেলত আছো সেইখন ভিডিও দিছোঁ যদি ভিডিওবিলাক চাব আপোনালোকে তো গাইস আজি মই যাম আপোনাৰ নর্থ গোয়া মানে মোৰ য'ত হোটেল মানে তো মই নর্থ গোয়াতে হোটেল লৈছোঁ আৰু হোটেলৰ ভিডিঅ'টো দিছোঁ অলৰেডি তো হোটেলখনৰ পৰা আজি নর্থ গোয়াখন গোটেই ঘূৰিম তো আমি যোৱাবাৰ মানে সাউথ গোয়াত ঘূৰিছিলোঁ ফ'ৰ হুইলাৰ লৈ কাৰণ নর্থ গোয়াৰ পৰা সাউথ গোয়া দূৰ আছে মানে মোটামুটি 100 কিলোমিটাৰ বেছি হয় তো নর্থ গোয়াত মানে ধৰক 60 কিলোমিটাৰ ভিতৰত নর্থ গোয়া মানে মোৰ হোটেলৰ পৰা তো আজি মানে আমি স্কুটি লৈছোঁ মানে তো স্কুটিত ঘূৰিম মানে আজি স্কুটিত ঘূৰি এটা মজা আছে গোৱাত তো আজি আমি স্কুটি লৈছোঁ আহি আছে আমাৰ স্কুটি মানে তো ভিডিঅ'টো গাইছে একদম নর্থ গোয়াখন গোটেইখানি দেখাম তাৰমানে আপোনালোকক মানে গোটেইকেইটা বীচ তো কভাৰ কৰিব নোৱাৰি যিকেইটা বাৰু সেইকেইটা বীচ দেখাম আপোনালোকক লগতে আপোনালোকক যিবিলাক ধৰক ধুনীয়া ধুনীয়া জেগা আছে আৰু নর্থ গোৱাৰ গোটেইখানি দেখাম তাৰমানে তো গাইছ ভিডিঅ'টো একদম সকলোকে চাই থাকিব আৰু গাইছ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব ভিডিঅ' লাইক কৰিব তো গাইছ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ তো গাইছ নর্থ গোৱা যাব কাৰণে ৰেডি এইখন স্কুটি ললোঁ আজি বঢ়িয়া স্কুটি তেল চেল ভৰালোঁ এতিয়া তো গোটেইখানি জেগা দেখাম তো বুলক গাইছ তো গাইছ গৈ আছোঁ ৰবা পুৰা স্কুটিত চাওক কি ধুনীয়া পরিবেশ গাইস গোয়া গোয়া নর্থ গোয়া গাইস সব কি ধুনীয়া দুই পিনে পাহাড় আর পাহাড়ের সিপিনে সাগর আছে তো বড়িয়াকে গৈ আছো আর গাড়ি তো ধুনীয়া পরিবেশ মানে একদম তো গাইস আজি নর্থ গোয়াত মানে প্রথমতে আহিছো আগোদা ফোর্ট বলে একটা জায়গা আছে ধুনীয়া বিচ সিচ দেখা পায় আগোদা ফোর্ট হয় এটা মানে আর লগতে চাও এইপিনে গাইস এপিনে আপোনাৰ ডিজেও চলি আছে মানে পুৰা এনজয় হ'ব মানে তো বোলক প্ৰথমতে আপোনালোকক এইটো লোকেশ্যন আমি দেখাই দিওঁ তো কৈছো ইয়াতে মানে পুৰা ডিজে চলে ৰাতি চলে বাৰু বেছিকৈ আৰু এতিয়াও বজাই আছে কিবা কিবি তো মজা মানে ফুল পাৰ্টি লাইফ মানে গোৱা লাইফ গাইজ তো কৈছো কি ধুনীয়া একদম মানে মানে উৎসৱ মুখৰ পৰিৱেশ মানে তো গৈছো ৰ'ব আগোদা ফৰ্টলৈ তো কৈছো ইয়াতে টিকেট ল'ব লাগিব ৰ'ব মোৰ কাৰণে টিকেটটো লৈ লওঁ ৰ'ব টিকেট লৈ লৈছোঁ এজনৰ 25 টকাকৈ কিন্তু ফৰেনাৰৰ ৰেটবিলাক ফৰেনাৰৰ আপোনাৰ এজনৰ 300কৈ লয় তো বোলক এতিয়া সোমাই যাওঁ তো গৈছো এইটোৱে ফৰ্ট চাওক মানে ইয়াতে যাম আমি তো চাওক এণ্ট্ৰিটো কি ধুনীয়া চাওক একদম পাহাৰীয়া এণ্ট্ৰি মানে ৰাস্তাটো কি ধুনীয়া তো বোলক কি নেচাৰেল জেগা চাই লওক তো গৈছ ফৰ্টৰ ওপৰলৈ আহিলোঁ চাওক বহুত মানুহ মানে তো এনেকৈ মানে ওপৰতো যাব পাৰি মানে বাট প্ৰথমতে তলৰ পৰাই ভিউটো বঢ়িয়াকৈ চাই লওঁ সাগৰৰ ভিউটো তো বোলক গাইছ তো গৈছ চাওক ফৰ্টৰ পৰা সাগৰৰ ভিউটো চাওক কি ধুনীয়া ভিউ হয় ও মাই গড ধুনীয়া ভিউ হয় এতিয়া বঢ়িয়া ভিউ হয় একদম তো ডাঙৰ সাগৰ বঢ়িয়া ভিউ মানে একদম আৰু এতিয়া ফৰ্ট বহুত মানে চাই আছে চাওক কি মজা ভিউ মানে একদম চাওক বহুত ধুনীয়া ভিউ হয় গাইছ চাওক কি ধুনীয়া ভিউ হয় একদম সাগৰৰ এইটো ফৰ্ট আৰু এইটো এটা আগোদা ফৰ্ট আহিব পাৰে ইয়াতে আপোনালোকে ধুনীয়া ভিউ মানে একদম আৰু ফৰ্টটোত এইটো এটা ডাঙৰ বিল্ডিং টাইপৰ ঘৰ আছে মানে এইবিলাক গাইছ আগতে ৰাজা মহাৰজা আছিলে এইবিলাক জেগাত তাৰমানে আৰু ৰাজা মহাৰজা মানে বেলেগ দেশৰ মানে শত্ৰুবিলাকক নিগৰানী ৰাখাবলৈ যে কয় লক্ষ্য ৰাখিছিলে টপ চপ উৰাই দিছিলে মানে ইয়াৰ পৰাই তো বঢ়িয়া মানে একদম তো গৈছে ঘৰকেইটা ভাল লাগিছে না হোৱাইট কালাৰৰ কি ধুনীয়া চাওক না কি মজা লাগিছে তো গৈছ তলৰ পৰা দেখালৈ এতিয়া বোলক অলপ ওপৰলৈকে উঠি যাওঁ বোলক তো গৈছ চাওক চব মানে আগৰ দিনৰ শিলেৰে বনোৱা পুৰণি ৰজা মহাৰজাৰ জেগা মানে একদম চাই লওক তো গৈছ চাওক কি ধুনীয়া একদম ভিউ পইণ্ট কি মজা জেগা মানে তো গৈছে এইটোৱে আৰু আগোদা ফৰ্ট চাওক কিমান মানুহে একদম উঠি উঠি চাই আছে তো গোৱাৰ এইটো এটা ধুনীয়া মানে ভিউ পইণ্ট নৰ্থ গোৱাৰ নৰ্থ গোৱা আহিলে মানে এইটো ফৰ্টত আপোনালোকে আহিব পাৰিব মজাকৈ তো গাইছ এইটো হৈছে আগোদা ফৰ্ট তো ইয়াৰ পৰা যাওঁ এতিয়া থাকিলে ঘণ্টামান তো বোলক আমি এতিয়া আমাৰ নেক্সট লোকেশ্যনলৈ যাওঁ তো গাইছ চাওক এয়া আমি আমাৰ নেক্সট লোকেশ্যন আহি পালোঁ মানে কালাংগুট বীচ তো ধুনীয়া বীচ একদম মানে চিটিৰ ওচৰতে চাওক গোৱা নৰ্থ গোৱাৰ মানে চিটিৰ ওচৰতে একদম কালাংগুট বীচ এনেকৈ এণ্ট্ৰি মাৰিব লাগে তো বোলক বীচৰ ওচৰলৈ যাওঁ এতিয়া বহুত মানুহ গাইছ তো গাইছ কালাংগুট বীচৰ ওচৰত চাওক ধুনীয়া একদম মাৰ্কেট মানে কি মজা মাৰ্কেট মানে পুৰা একদম পুৰা এনজয়ফুল লাইফ মানে গাইছ ইয়াতে চাওক চব হাঁহি ফূৰ্তি কৰি থাকে আৰু মানে আৰু অনি মেচা আইচক্ৰীম খাই আছে চাওক একদম গৰমতে তাৰমানে কি কৰিব আৰু গৈছে এইবিলাক চাওক বীচৰ ওচৰত কি ধুনীয়া ধুনীয়া মানে ৰেষ্টুৰেণ্ট আছে মানে তো চাওক গাইছ কি ধুনীয়া হয় বীচ এয়া বীচ কালাংগুট বীচ আৰু গাইছ কালাংগুট বীচত চাওক ধুনীয়াকৈ মানুহবোৰে একদম মানে খাই আছে খানা চানা খাই আছে মানে গাইছ নৰ্থ গোৱাৰ বীচবোৰত মানে বহুত মানুহ থাকে বহুত ক্ৰাউড থাকে চাউথ গোৱাত মানে ইমান নাথাকে তো চাওক কিমান মানুহ মানে একদম চাৰিওপিনে তো গাইছ চাওক
কি মজা মানে বিচ নর্থ গোয়ার মানে একটা ফেমাস বিচ হয় এটু কি ধুনিয়া বিচ হয় চাও তো গাইস এইটু বিচত গোয়া আহিলে আহিব পারে আর পুরো এনজয় করবো পারে মানে তো অল্প এনজয় করো দিয়ক আমি আর কি কয় তো মজা মানে একদম সাল যেহেতু বিচত পুরা এনজয় করলো বহুতে পতালো তো বলো এতিয়া আমি আমার নেক্সট লোকেশন লৈ যাও গাইজ এইবার আমি আমার নেক্সট লোকেশন আইছো অঞ্জনা বিচ এটো এটা খুব ধুনিয়া বিচ মানে নর্থ গোয়ার তো বিচ ভিতরে সোমাই যাব লাগে এনেকে সোমাই যাব লাগে তো বলক তো গাইজ সব বিচ ভিতরে সোমাই যাওয়ার আগে ধুনিয়া না দোকান আছে এবিলাক লেডিসৰ কিবা কিবি মাল লব পাৰিব দোকান আছে বঢ়িয়া বঢ়িয়া মানে তো মানে এনেকে সিধাই গৈ কিনে আপোনাৰ বিচ তো এবিলাক পাই যাব গাইজ ড্রেস পাব বেগস পাব লড়া মানে এবিলাক শার্ট টার্ট পাই যাব গাত পিন্ধা তো এভেলেবল বস্তু মানে একদম এইবিলাক গোয়াত পিন্ধা লেডিসের মানে এইবিলাক টুপি চুপি পাই যাব বড়িয়াকে চশমা টশমা মজা মজা পাই যাব একদম আর গাইজ এইটাই অঞ্জনা বিচ আর এটা বহুত ধুনিয়া বিচ হয় উপরের পর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে একদম বিচের ওসরতে রেস্টুরেন্ট আছে তো সব গাইজ কি ধুনিয়া বিচ হয় এটা এটা মজা বিচ দে মজা লাগিছে আর এই বিচত গাইজ মানুষ কম থাকে নর্থ গোয়ার মানে গাইজ এই বিচত মানুষ অল্প কম থাকে বহুত বেশি না থাকে মানে সব কেনকা মানে বিচ কি মজা লাগিছে মানে সব তো গাইজ এই অঞ্জনা বিচ নর্থ গোয়া গাইজ ফুল সাল ফুল মস্তি ফুল এনজয় গাইজ গোয়া আহিলে আহিব এইটো বিচত মজা মানে একদম অলপ পানী নামিম এতিয়া এ পানী চাওক গাইজ পানী আহিয়ে গ'ল গাইজ ফুল পানী তো অলপ পানী নামো ৰ'ব গাইজ তো গাইজ এনেকে পানীত বহুতে এনজয় কৰিলোঁ তো বলক এতিয়া ভোক লাগিছে কিবা খাই ল'ব লাগে তো গাইজ অঞ্জনা বিচৰ ওচৰত বহুত দোকান আছে মানে খোৱা দোকান একদম বিচৰ ওচৰত চাওক এইবিলাক ধুনীয়া দোকান আছে মানে আৰু এইপিনেও আছে আপোনাৰ বহুত ক্লাব চাব আছে মানে এইবিলাক তো আমি এইখন দোকানতে খাম মানে ধুনীয়া এখন ভাল লাগিছে মানে দোকানখন তো রেস্টুরেন্ট হয় তো গাইজ রেস্টুরেন্টখন আহি কিনে বহি ললো বঢ়িয়াকে আর আগর পিনে সব ধুনিয়া সাগরের ভিউ মানে পুরা বতা দি আছে ঠান্ডা পরিবেশ আর মানে এনেকা পরিবেশত খানা চানা খাই ভাল লাগে কিবা এটা আর তো মানে আগর পিনে সাগর আর সাগরের অপোজিট সাইডত ধুনিয়া রেস্টুরেন্ট মজা পরিবেশ তো গাইজ আমার খানা খানি আহি গল সব আমি প্রথমে একটু ভেজ ফ্রাইড রাইস অর্ডার দিছো লগতে আমি আপনার একটু সব চিকেন একটা মশলা অর্ডার দিছো পুরা টেস্টি মানে মশলা আর লগতে আমি প্রন মশলা অর্ডার দিছো নিশলা মাছের মশলা এটা অর্ডার দিছো প্রন মশলা তো এইখানে গাইজ খানা তো খানা খানি গাইজ টেস্ট করে চাও সম্মুখত সাগরের ভিউ আর এই পিনে চাওক গাইজ এইটু খানাটো চাওক তো এটি প্রন মশলা হয় প্রন মশলাটো মানে ফ্রাইড রাইসে লই লাম বড়িয়াকে তো টেস্ট করেছি আমি এটা বড়িয়াকে কেনেকুয়া হয়েছে তো এইটু ওয়াও পুরো মশলা টেস্ট লালাটো কম দিছে বড়িয়া লাগে আর এই পিনে চাওক গাইজ এইটু এনেকুয়া সরু সরু নিষ্কা মাছের পিস দিছে টেস্টটো টেস্ট করিম এতিয়া মজা লাগিছে গাইজ এটি গাইজ চিকেন মশলা হয় চিকেন মশলাটো মানে ফ্রাইড রাইসের টেস্ট করেছি আমি এইটু চিকেন মশলা তামাম লাগিছে চিকেনের আপনার বোনলেস পিস হিসাব কি ধুনিয়া বোনলেস পিস দিছে এইটু বোনলেস পিস এটা টেস্ট করিম এতিয়া তামাম লাগিছে খাই তো গাইজ এইটো হৈছে অঞ্জনা বিচ যাতে বহুত ঘুরা ফুরা করলো ফুল এনজয় করলো তো বলো এতিয়া আমি আমার নেক্সট লোকেশন লৈ যাও তো গাইজ বহু জায়গা স্কুটি চলা চলা আহিলো এতিয়া নেক্সট লোকেশন যাম আর আমি পঞ্জি যাম তো তারে আগে গোয়াত মানে ফেমাস বস্তু গাইজ নারিয়েল পানি ইয়াত মানে নারিকলের গাছ এভেলেবল গাইজ কম দাম বহুত তো নারিয়েল পানি অল্প টেস্ট করে চাও রব গাইজ এয়া কাটি আছে নারিয়েল পানি এয়া আমার অনিম এসে চাও হেলমেটটো কেনেকে পিন্ধিছে নারিয়েল পানি খাব পুরা রেডি মানে তো গাইজ গোয়ার ফেমাস বস্তু নারিয়েল পানি আহা আহা নারিয়েল পানি খাই দিও অল্প তো গাইজ এইবার আমি আমার নেক্সট লোকেশন আইছো চাও এইটু গোয়ার একটা ফেভারিট জায়গা পেরা রোড তো এইটু রাস্তা মানে বহুত মানুষ হয় চাওক গাইজ কি ধুনিয়া একদম ন্যাচারাল পরিবেশ বিচার দিয়ে আপনার আর চাওক কি মজা মানে পেরা রোড এইটু চাওক তো ইয়াতে অল্প রখি পথাৰত উঠিম মানে আমি ইয়াতে গাইজ বলিউডৰ শাহরুখ খানৰ লাভ ইউ জিন্দেগি গানটো শ্বুটিং হৈছিলে ইয়াতে মানে বহুত মানুহ আহে গাইজ চাওক কি ধুনীয়া মজা জায়গা একদম চাল জায়গা চাল তো গাইজ এইটোৱে পেরা রোড চাওক কি ধুনীয়া জায়গা একদম পুরা দুই সাইডে নারিকলের গছ আছে একদম দুই সাইডে বড়িয়া নারিকলের গছ বহুত মানুষ এতে আহে ফুরবা ঘুরবা সব কেনকা একদম পুরা দীঘলিয়া রাস্তা আর চারিওপিনে ধুনিয়া পরিবেশ মানে তো গাইজ গোয়া আহিলে এইটো একটা লোকেশন আহিব পারবো আপনার বহুত মানুষ থাকে কেতিয়াবা আজি অলপ মানুষ কম আছে ভাল ট্রেনতে আহিলো আমি
তো গাইজ এতিয়া আৰু মানে অলপ মানে আমি পঞ্জিত বজাৰ দজা কৰিম আৰু আপোনাৰ বহুত ধুনিয়া মার্কেট আছে বজাৰ কৰিব পৰা তো তাত যাম এতিয়া তো গাইজ নৰ্থ গোৱা ঘূৰা কমপ্লিট একদম তো ইয়াতে মানে এখন মার্কেট আছে মানে নৰ্থ গোৱা তো ধুনিয়া মার্কেট বস্তু বিলাক কমত পায় তো ময়ো মানে কিবা কিবি লৈ লৈ এবিলাক দেখিছেনে তাৰ মানে কাজু বাদাম দাজু বাদামৰ দাম বহুত কম লৈ লৈ আৰু মোৰ পিছ পিনে দেখিছেনে গাইজ এখন মানে ওয়াইন শপ গোৱাত মানে গাইজ ঘৰে ঘৰে ওয়াইন শপ তো গাইজ নৰ্থ গোৱাৰ ভিডিঅটো বেছি দীঘল নকৰো মানে এইখিনিতে শেষ কৰিলো তো ভিডিঅ' যদি ভাল লাগিছে লাইক কৰি দিব গাইজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব তো সকলোকে থ্যাংক ইউ।